Dear student, welcome to our Tantric Parichay Mission e-learning class. আজকে স্ট্যান্ডার্ড থিয়ে ভূগোল ক্লাসে আমরা পড়বো আবার একটা নতুন অধ্যায়। কি পড়বো বলো তো? মানুষ ও তার পরিবেশ সম্পর্কে আমরা জানব। আমরা তো মানুষ এবং আমাদের চারিদিকে যা যা আছে সেই সবকিছু নিয়ে একটা পরিবেশ তৈরি হয়, সে সম্বন্ধে আমরা আজকে আলোচনা করব। আমরা যেখানে বাস করি এবং তার চারপাশে যা যা দেখতে পাই তা সবকিছু মিলিয়ে হয় আমাদের পরিবেশ। আমাদের চারপাশে রয়েছে মানুষজন, ঘর বাড়ি, গাছপালা, নদী নালা, খাল বিল, এই সমস্ত কিছু নিয়ে তৈরি হয় আমাদের পরিবেশ। এইভাবেই আমাদের সমাজ, গ্রাম এবং শহর এইভাবে আস্তে 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 গড়ে উঠেছে এবং সেগুলোকে নিয়ে তার চারিদিকে অবস্থাকে নিয়ে তৈরি হয়েছে পরিবেশ। এই পরিবেশকে প্রধানত দুভাগে ভাগ করা যায়, প্রাকৃতিক পরিবেশ আর কৃত্রিম পরিবেশ। বুঝতেই পারছো, প্রাকৃতিক মানে যা মানুষের তৈরি নয়, যা প্রকৃতির দান, যেমন এই ঝড় বৃষ্টি, এগুলো কি মানুষের তৈরি? মানুষ সহ করতে পারে না। এই আমাদের যে আমফান ঝড় হয়ে গেল, এগুলো তো মানুষের হাতের নয়। মানে কি মানুষের হাতে এত যদি ক্ষমতা থাকতো তাহলে প্রকৃতিকে তো ক্রোধ করতে পারতো, ঝড়কে কমিয়ে দিতে পারতো, মানুষের তো এত ক্ষতি হতো না। তোমার তো পেপার পত্রিকায় পড়েছো যে সাধারণ মানুষের কতটা ক্ষতি হয়েছে, ঘর বাড়ি ভেঙে গেছে, কারো থাকার জায়গা নেই। তাই তাকে আমরা বলবো প্রাকৃতিক আর কৃত্রিম, যা মানুষের তৈরি। মানুষ যেটাকে নকল করেছে, যেটা মানুষ নিজে হাতে তৈরি করেছে তাকে আমরা বলবো কৃত্রিম পরিবেশ। যেমন বাড়ির পরিবেশ, স্কুলের পরিবেশ, কারখানা, এগুলো কৃত্রিম পরিবেশ। এরপরে আমরা করবো সামাজিক পরিবেশ। সামাজিক পরিবেশটাও কি আমাদের জানতে হবে। সামাজিক পরিবেশ মানে আমরা যে সমাজে বাস করি, আমরা সমাজে যখন বাস করি সেখানে আমাদের পরিবার থাকে। পরিবারে আমাদের বাবা মা, দাদু ঠাকুমা সবাই থাকে। তো এদের সকলকে নিয়ে যেমন পরিবার তৈরি হয় এবং সকল পরিবার এইভাবে কয়েকটা পরিবার মিলে তৈরি হয় একটা সমাজ। মানুষ তো কখনো একটা কেউ বাঁচতে পারে না, মানুষ সমাজবদ্ধ জীব। সবাইকে নিয়ে, সকলকে নিয়ে মিলেমিশে মানুষের চলতে হয়। আমাদের সমাজে বাস করে চাষি, কামার, কুমোর, থোপা, নাপিত, এরা সবাই সহজীবী। এরা সকলে একে অন্যের উপরে নির্ভরশীল। এইভাবে সবাইকে নিয়ে তৈরি হয় এক একটা সমাজ। এবারে আসছি আমরা অন্য একটা পরিবেশে, যাকে আমরা বলবো সাংস্কৃতিক পরিবেশ। মানুষের বুদ্ধিকে কাজে লাগিয়ে, মানুষের জ্ঞানকে কাজে লাগিয়ে যে পরিবেশ তৈরি করা হয় তাকে বলা হয় সাংস্কৃতিক পরিবেশ। তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে যে আমরা যখন রচনাতেও পড়েছি যে গ্রামের পরিবেশ শহরের পরিবেশ কেমন হয়। হ্যাঁ, এটা একটা দারুণ জিনিস। গ্রামের পরিবেশ, গ্রামের পরিবেশ মানে বুঝতে পারছো শান্ত, স্নিগ্ধ, চারিদিকে মুক্ত হাওয়া, খোলামেলা পরিবেশ, চারিদিকে এরকম মানে শহরের মতো গায়ে গায়ে বাড়ি নেই, গাছপালা হীন নয়, শহরে প্রচুর গাছ আছে, মুক্ত অক্সিজেন, নদী আছে, খালবিল আছে, পুকুর, সব কিছু নিয়ে আছে, গাড়ি ঘোড়া যেখানে কম সেটা নিয়ে গ্রামের পরিবেশ। আর শহরের পরিবেশ বলতে দেখো, আমাদের যেখানে কোনো গাছপালা নেই, শহরের পরিবেশে কোনো গাছপালা নেই, প্রচুর গাড়ি, প্রচুর গাড়ি যাচ্ছে, মানুষজন প্রচুর ভর্তি, ঘর বাড়ি প্রত্যেকটা গায়ে গায়ে, এত গায়ে গায়ে ঘর বাড়ি যে মানুষজন দেখা যাচ্ছে না, আর মুক্ত অক্সিজেন নেই যেটা গ্রামে আছে। গ্রামের পরিবেশ কিরকম আর শহরের পরিবেশ? গ্রামের পরিবেশ তো জানো, গ্রামে মুক্ত বাতাস, চারিদিকে গাছপালা, সবুজে সবুজ ভর্তি, পুকুর আছে, বড় বড় খাল বিল আছে। আর শহরটা ঠিকঠাক উল্টো, যেখানে কোনো গাছপালা নেই বললেই চলে। গাড়ি ঘোড়ার রাস্তা একদম পরিপূর্ণ থাকে আর ধুলো ধোঁয়ায় মানুষের অতিষ্ঠ হয়ে যাওয়ার জোগাড়। আমাদের তো পড়া প্রায় হয়েই গেল, আর এরপরে আমরা চলে আসি, আমরা যা যা আলোচনা করলাম তা ছোট্ট করে গুছিয়ে তোমাদের প্রশ্ন উত্তর হিসাবে লেখা আছে। পরিবেশ কাকে বলে? পরিবেশ কয় প্রকার ও কি কি? শহরের পরিবেশ কেমন? গ্রামের পরিবেশ কেমন? এই মাত্র কয়েকটা প্রশ্ন। আমাদের তো কিন্তু আলোচনা হয়ে গেল, মানে তোমাদের প্রায় বেশিরভাগটা রেডি হয়ে গেল। এরপরে আমরা যেগুলো পড়েছি তার অনুশীলনী আছে, শূন্যস্থান আছে, সঠিক উত্তর বেছে নিয়ে লেখো, যেটা ঠিক তোমার মনে হবে তার পাশে রাইট চিহ্ন, যেটা ভুল তার পাশে ক্রস চিহ্ন, এবং পূর্ণ বাক্যে উত্তর দাও। তাদের মিলে সামাজিক পরিবেশ গড়ে ওঠে। গ্রামের পরিবেশ কেমন? একদম এক লাইনের উত্তর। শহরের পরিবেশ কেমন? সূর্য কি জাতীয় পরিবেশ উপাদান? বুঝতেই পারছো, সূর্য নিশ্চয়ই মানুষের তৈরি নয়, সূর্য প্রাকৃতিক পরিবেশের উপাদান। সাংস্কৃতিক পরিবেশ কাকে বলে? মানুষের জ্ঞান, বিচার, বুদ্ধিকে কাজে লাগিয়ে যে পরিবেশ সৃষ্টি করা হয় তাকে বলা হয় সাংস্কৃতিক পরিবেশ। আমাদের তো আলোচনা হয়ে গেল, মানে শুধু জাস্ট আমরা একবার রিডিং করে নেব,
নিয়ে আমরা অনুশীলনের উত্তরগুলো রেডি।